গ্রামীণ ব্যাংকের এই ম্যানেজার সেকেন্ড ম্যানেজার সে গ্রাহকের সাথে যে ধরনের আচরণ করে তার মানুষের কোনো আচরণ পড়ে না সে জোর করে বাধ্যতামূলকভাবে গ্রাহককে বলছে তার ম্যানেজারকে সারে ডাকতে হবে ভাই ডাকা যাবে না আমি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ব্যাপক লেখালেখি হচ্ছে কমেন্টে গেলাম সবাই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার নাম চলে আসতেছে নানান ভাবে বাজে কটু কথা বলতেছে যদিও ডক্টর তিনি বলেছিলেন যে তিনি এটার সাথে সম্পৃক্ত এখন নেই এটা শেয়ারের মাধ্যমে ওইখানের চাকরিজীবী কিংবা যারা যারা লোন সঞ্চয় করছে তাদের মালিকানাধীন চলে গেছে কিন্তু তার প্রসঙ্গ তো আসবে গ্রামীণ ব্যাংক আর ডক্টর ইনুস সমানতালে নাম আসার এই কথা এখন গ্রামীণ ব্যাংকের সব কর্মকর্তা সব সেকেন্ড ম্যানেজার নিশ্চয়ই এই খাটাসের মতো না যে জোর করে বাধ্যতামূলকভাবে স্যার ডাকতে গ্রাহককে হুমকি ধমকি দিচ্ছে এখন আমি একটা ব্যাংকের যে কোনো ব্যাংকের ম্যানেজারকে কোনো সেকেন্ড ম্যানেজারকে কোন সাধারণ এমপ্লয়িকে স্যার ডাকবো না ভাই ডাকব কেবলই আমার একান্ত ব্যাপার আমি তাকে জনাব বলতেবে স্যার অর্থ কি জনাব স্যার মানে কি জনাব তাকে সম্বোধন করা এখন এটা আমি ডাকবো কি ডাকবো না কেবলই আমার একান্ত ব্যাপার না আর ব্যাংকের গ্রাহক হলে তো কথাই নেই ব্যাংকের যারা চাকরি করে তারা উল্টা গ্রাহককে ষাট টাকা উচিত ব্যাংকের ব্যাংকের মালিককে মূলধনের মধ্যে জনগণের সঞ্চয় ডিপিএস সব সবকিছু মিলে ব্যাংক কিন্তু ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের মালিক বলে ব্যাংকের কর্মচারীরা যদি হেডম দেখায় জনগণের সাথে তাহলে তবে দুঃখজনক আর সার ডাকতে যদি বাধ্য বাধ্য করে তাহলে তো সমস্যা এখন এই সেকেন্ড ম্যানেজারের ভিতরে এই যে তার যে প্রভাব প্রতিপত্তি উদ্ভোগটা কেন আসলো সে হয়তো মনে করতেছে আমাদের সার তো জায়গা মতে আছে তো তোমার সার জায়গা মতো আছে তুমি এই ভাইবা জনগণকে তুমি বাধ্য করবার সার ডাকতে পরে তোমার তো তোমার তো বোঝো নাই এটা তো তুমি করতে পারো না ভাই তোমাকে সার ডাকবে কি ডাকবে না এটা তো গ্রাহকের একান্ত ব্যাপার মানুষের একান্ত ব্যাপার তুমি তোমার আচরণে সবকিছু দিয়ে তুমি যদি একটা জায়গায় সব সম্মানে বসো কিংবা সেই গুণ কীর্তন তুমি কামাইতে পারো তারপরে মানুষ তোমাকে এমনিতেই সার ডাকবে আর যদি তুমি বাধ্য করো না সেকেন্ড ম্যানেজার মানে ম্যানেজারকে সার ডাকতে হবে গ্রাহককে তখন তো সার ডাক তখন বলবো তখন ওই গ্রাহক আরো উত্তেজিত হয়ে যাইব তুমি যখন বলবা নিয়ম করবা না গ্রামীণ ব্যাংকের সবাইকে সার বলতে হবে তখন তো মানুষ তুই তুই করবো তখন কি করবা যেকোনো ব্যাংক তার মূল হেডাম কিন্তু গ্রাহক দেখ কতগুলা ব্যাংক নাই মানুষ ঘুরতেছে টাকা দিতে পারে না কারণ ব্যাংকে করে কি আপনার জনগণ যখন এক লাখ টাকা লোন আনতে যাবে ওকে দিবে না ওর বড় বড় ব্যাংকের পরিচালনা পরিষদদের বড় বড় বাবাদের খুঁজে শিল্প গ্রুপ আছে না হাজার হাজার কোটি টাকার মালিক এদেরকে আরো হাজার কোটি টাকা ভরে দিব পরে এরা হেরে ভরে দেয় পরে জনগণ অন ব্যাংকের ভরে দিচ্ছে ঘুরতেছে সোশ্যাল ইসলাম ব্যাংকে ঘুরতেছে ন্যাশনাল ব্যাংকে ঘুরতেছে ফার্স্ট সিকিউরিটি ঘুরতেছে এক্সিম ব্যাংকে ঘুরতেছে ইউনিয়ন ব্যাংকে ঘুরতেছে কত সব এরকম সাত আটটা ব্যাংকে মানুষ লাইন ধরতেছে টাকা নাই টাকা কই টাকা নানান জায়গায় হেন তেন হিসে হিসে তো ব্যাংকগুলোকে বলবো আপনারা ওই গ্রামীণ ব্যাংক যে দেখাইছ তুমি না তোমাকে সার ডাকতেই হবে এখন তোমাদেরকে তুই তুকারি করবো এখন কি করবা তোমাদের কোনো না যে ডেমন ডেমনস্ট্রেটে করবো নিজে অর্জন করে নিতে হয় চাপিয়ে দিলে মাইন্সে আরো খারাপ ব্যবহার করবো আল্লাহ হাফেজ